গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা তো বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8:10। আমার স্নান টান হয়ে গেছে, পুজো আজকে করিনি, পুজো করলো পরে দিয়ে দেবে। একটুখানি দেরি করেই আজকে বিছানা ছেড়েছি, 7:30 বিছানা ছেড়েছি। তারপরে বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম। 7:30 বিছানা ছাড়ার কারণ হচ্ছে কালকে রাত্রে একদম ঘুম হয়নি। একে তো প্রচণ্ড গরম, তারপরে একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম, তার জন্য ঘুমটা কালকে রাত্রে একদম হয়নি। যতবার ভাবছি উঠবো চোখ দুটো লেগে আসছে, তাই জন্য তো এখন আজকে ব্রেকফাস্টের জন্য রেডি করাই আছে। রেডি করা বলতে কালকে ওই যে লুচি করেছিলাম তখনই আটা মেখে রেখে দিয়েছি, আর চানা মশলাটা আছে ওটা দিয়ে পল্লবকে করে দিয়ে দেবো। আমার আলুর দম আছে, চানা মশলাও আছে, যেটা হোক দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। এখন পল্লব গেছে, চা পাতাটা ফুরিয়ে গেছে। কালকে যে ওকে আনতে বলেছি, কালকে ওকে আনতে বলেছিলাম, ও তো তখন র্যাপিডো করতে গেছিলো, আর র্যাপিডো করতে করতে ওর আর খেয়াল নেই চা পাতাটার কথা। এইবার হয়েছে কি, এখন আমি চা করতে গিয়ে দেখছি যা চা পাতা আছে তাতে দু কাপ চা হবে না। ও বললো দাঁড়াও আমি নিয়ে আসি। আমি বললাম তাহলে একবারে মাছটাও নিয়ে আসো। তো এই গেলো ভারতী মোড়ে, চা পাতা আনবে আর মাছ আনবে, আর এই দুটো জিনিস নিয়ে ও চলে আসবে। ও আসলে পরে আমি আজকে একদম তাড়াতাড়ি করে রান্নার কাজে লেগে যাব, কেননা রান্নাবাড়িটা কমপ্লিট করে নিয়ে একটুখানি ঘুমাতে হবে, শরীরটা আর আজকে টানছে না জানো তো। আর কি বলে করব হচ্ছে তোমার, ওলের তরকারি করার ইচ্ছা আছে, মুগের ডাল ফ্রিজে আছে, মুগের ডাল, ওলের তরকারি আর ঝিঙে দিয়ে মাছের ঝোল, কাটা মাছ আনতে বলেছি, এইটাই আজকে ইচ্ছে আছে। এখন দেখি কী মাছ পায়, আদৌ এত সকালে মাছ পায় কি না। যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের ব্লগ শুরু করে দিলাম। চলো আমার সাথে ফুল অফ পজিটিভিটি নিয়ে সকাল থেকেই এগোতে থাকি। সকাল 9:00 কি অবস্থা দেখো, দেখছো কাজ সেরে নিচ্ছি কি অবস্থা হয়ে গেছে শুধু দেখো। এদিকে ওল আর আলু কেটেছি, এটা দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করব, 4 পিস কাতলা আজকেই করে রেখে দেবো, আজও খাবো কালও খাবো। এইখানে দেখো কাঁচা লঙ্কা আদা টমেটো কেটে নিয়েছি এই তরকারি আর মাছের জন্য, আর মাছের ঝোলটা করব কালো জিরে কাঁচা লঙ্কা ঝিঙে আর একটা আলু দিয়েছি। এই দিয়ে রান্নার জোগাড় হয়ে গেছে, এবার এটাকে একটুখানি সেদ্ধ বসাবো, এগুলোকে নুন হলুদ মাখবো। পল্লবকে খেতে দিয়ে দিয়েছি, আমার খাবার এই যে এখানে ঢাকা দেওয়া আছে, পরে খাচ্ছি। গরমটা আজকে বড্ড বেশি, তাই অনেকদিন পরে কাতলা মাছ আনলেও বললাম যে একেবারে হালকা পাতলা করে রান্না করি। দেখো মাছটা ভেজে নিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব আলু, একটাই আলু নিয়েছি 4 পিস করে কেটে। আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ঝিঙেটা যে কেটে ধুয়ে রেখেছিলাম ওই ঝিঙেটা দিয়ে দেব। কচি কচি ঝিঙে এনেছিলাম না সেদিন বাজার থেকে, বেশ ছোটো ছোটো ঝিঙেগুলো খুব ভালো লাগলো দেখে, তো ভেবেছিলাম ঝিঙে আলু পোস্ত করব। তারপরে আবার পোস্তর দামের কথা চিন্তা করলে না আর ঝিঙে আলু পোস্ত টোস্ত খাওয়ার কথা মাথায় উঠে যায়। তো যাই হোক, আলুটাকে একটু ভাজা ভাজা করে ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয়, যে ফ্লেভারটা তরকারিতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই হালকা পাতলা যে তরকারিগুলো হয় না যাতে মশলা কম পড়ে সেইগুলোতে ভীষণ ভালো লাগে। এই থেতো করা আদা কাঁচা লঙ্কা দেব, কয়েক পিস টমেটো দেব, ওই আধখানা মতন একটা বড় টমেটোর হাফ, আর সেই সঙ্গে আরও 2-3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। আজকে ঠিক করেছি আমি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একেবারে ইউজ করব না, একেবারে ইউজ করব না। ঢাকা চাপা দিয়ে আলু আর ঝিঙেটাকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে যাতে, এরকম করে নেব। ঝিঙে থেকে কিন্তু অল্প একটু জল বেরিয়েছে, খুব যে বেশি জল বেরিয়েছে তা নয়। টমেটোটা খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি, গলেই গেছে, ওকে আর কাটাকাটির কিছু নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। প্রথমে অল্প একটু জল দিয়ে নেব, জল দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে বেশি করে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। যেই জলটা দেওয়ার পরে জলটা ফুটে উঠবে, তখন ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো এখন এই যে ঝিঙের জলটাতেই কিন্তু হচ্ছে, এইবার আমি অল্প একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু বেশি করে জল দেব, কারণ এরকম হালকা পাতলা ঝোলগুলো না একটু বেশি ঝোলঝোল হলে খেতে ভালো লাগে। আর আলুটাও তো একটু সেদ্ধ হবে, আজকে কাঁচা আলু দিয়েছি। কাঁচা আলু দেওয়ার সাহস করলাম কেন বলো তো, যেহেতু চন্দ্রমুখী আলু তো সেই জন্য। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, দেখো ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস তারপরে ফুটিয়ে নিলেই নামিয়ে নেব মাছের ঝোল। কেমন খারাপ হয়েছে নাকি বলো, কালারটা তো ভালোই এসছে গো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া। আমি ভাবছিলাম বোধ হয় সাদা ফ্যাট ফেটে হবে, না ভালোই কালার এসছে। আর কাতলা মাছটা অনেকদিন পর তো বেশ ভালো লাগছে, আজকে কাতলা মাছটা খেয়েছি আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। মাঝে মাঝে একটু চেঞ্জ হলে ভালো লাগে, একঘেয়ে খেতে ভাল লাগে না। ঝোলটা একটু টেস্ট করে দেখলাম, একটু মনে হচ্ছে নুন দিতে হবে, তো একটু নুন দিয়ে দিই। আর মিষ্টি তো ব্যবহার করি না, মিষ্টি ব্যবহার করলে কিন্তু ব্যালেন্স হয়ে যেত আর নুন দিতে হতো না। ঝোলটা নামিয়ে নিলাম, এবার আলু আর ওলের তরকারিটা করব। দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ওল আর আলুটা তো ভাপিয়ে রেখেছি, ওলগুলো না কেমন একটু কালো কালো হয়ে গেল ভাপানোর পরে, কেন বুঝতে পারলাম না। যাক গে, ওল আর আলুটা ভাপিয়ে রাখার পরে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ওল আর আলুটা দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে করব, আর দেখো রান্নার তালে না পেঁয়াজের কথা ভুলেই গেছি, পেঁয়াজ কেটে রেখেছি কিন্তু কিন্তু দিতে ভুলে গেলাম। যাক গে, ভুলে গেলে আর কি করা যাবে, পেঁয়াজ ছাড়াই করে নেব। এক একটা ওলের টুকরো কেমন একটু শক্ত শক্ত রয়েছে, যাই হোক নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেব, একটু টমেটো দেব কুচানো টমেটো, আর আদা গ্রেট করে রেখেছি সেই আদাটাও দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সব একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে মশলাটা দেবো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে আবার ভালো করে মিশিয়ে একদম মানে কি বলবো, যেটাকে বলে কষানো আর কি, কষিয়ে নিয়ে হালকা একটু জল দেব। মশলা দেওয়ার পরে হালকা একটু জল না দিলে হয় না। ওলের এই তরকারিটা না পেঁয়াজ দিয়ে করলে খেতে খুব সুন্দর হয়। আজকে যে পেঁয়াজ ছাড়া করেছি, আজকেও কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে যা পেঁয়াজটা দিতে ভুলে গেলাম, হয়তো খেতে ভালো হবে না। এটাই আমি একটুখানি এক টিপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, মানে ওই বলে না অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের বশেই আর কি দিয়ে ফেললাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আর আনবই না, দেখো শুধু এনে একটা পাউচ রেখে দেব, যখন মাংস টাংস করব তখন দেবার জন্য। চিকেন টিকেন করলে একটু কালার না হলে পল্লব আবার ঠিক পছন্দ করে না, টেস্ট যতই হোক একটু কালার চাই। দেখবে আমাদের সবারই এরকম একটা ব্যাপার আছে যে টেস্ট যেমনই হোক একটু কালার হলে বেশ মনে হয় আগেই যেন খাওয়ার আগ্রহটা জাগে, আর ওরও সেটা আছে। ওর বলবো কেন, মিথ্যে আমারও আছে, একটু রংটা ভালো হলে খুব ভালো লাগে। একটু জলের ছিটে দিলাম, জলের ছিটে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এবার একটু বেশি করেই জল দেব, কারণ ওলটা দেখি যে কটা সেদ্ধ হয়নি ওটা যদি সেদ্ধ হয়, বেশি মানে খুব বেশি না, ওই যেমন ছিটে দিয়েছিলাম ওরকম ছিটে না, একটু বেশি করে জল দেব। দিয়ে আবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে নেড়েচেড়ে নেব, তারপরে ঢাকনা খুলে ফাইনালি দেখে নেব যে তরকারিটা আমাদের কী অবস্থায় আছে। চলো এবার ঢাকাটা দিয়ে দিই, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইবার আমাদের ফাইনাল লুক, তরকারি একদম রেডি হয়ে গেছে, ঠিক এরকমটাই চেয়েছিলাম। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। তাহলে দুপুরের রান্নাবান্না আমার সব রেডি হয়ে গেল, ভাত তো অনেক আগেই করে নিয়েছি, ব্যাস গরমও যা লাগছে এবার রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। আর বিকেলবেলাও আজকে আর কোনো রান্নার ঝামেলা রাখলাম না, ভাত একবারেই করে নিয়েছি। হলো রান্নাবাড়ি শেষ হলো, আজকে রান্নাটা শেষ হতে একটু দেরি হলো, বাজে 12টা। আসলে কি বলো তো,
সকালটা যখন দেরিতে শুরু হয় না, যে দিনটা তোমার সকালটা দেরিতে শুরু হবে সেই দিনটা দেখবে সব কাজেই একটু দেরি হয়ে যায়। তবুও ঠিক আছে, গরমটা প্রচণ্ড বেশি আছে। আজকে সকালেই 40 ছিল, এখন কত আছে জানি না। আমি নিজের কথা ভাবছি না গো, ভাবছি যেই মানুষটা রোদে রোদে ঘুরছে তার কথা। বড় এক বোতল জল, লেবু জল করে দিয়েছি, একদম গোটা একটা লেবু দিয়ে জল করে দিয়েছি। কিন্তু দিলে হবে কি, বাইরে যে রোদটা যে খুব কড়া আছে তা নয়, রোদটা এমন আছে জানো তো, মাঝে মাঝে একদম একদম মানে মরা রোদ্দুর হয়ে যাচ্ছে, কিন্তু বীভৎস গরম আর প্রচণ্ড হিউমিডিটি। এবার হিউমিডিটি গরম এগুলো থাকবে জানি, এই রোদে যারা এইভাবে কাজ করে বেড়ায় প্রত্যেকের কথা বলছি, প্রত্যেককে স্যালুট জানাই গো কীভাবে করে। হ্যাঁ মানছি আমাদেরও অনেক কষ্ট হয় রান্নাঘরে কাজ করতে, কিন্তু মাথার উপরে রোদটা তো লাগে না। যারাই সেলসের লাইনে আছে বা মার্কেটিংয়ের লাইনে আছে বা যারা দিনমজুরি খেটে খায়, তাদের কথা ভাবি যে কতটা কষ্ট তাদের করতে হয় দুটো পয়সা রোজগারের জন্য। হ্যাঁ, আর মানুষ বোঝেও না, মানুষ যা খুশি মনে আসে তাই মানুষ সম্পর্কে বলে যায়, অদ্ভুত লাগে গো কিছু বিষয়। তো যাই হোক, এখন বাজে 12টা, এখন আমি একটু রেস্ট নেবো, ভেবেছিলাম একটু ঘুমাবো, কারণ রাতে তো একটুও ঘুম হয়নি, কিন্তু ঘুমাবো কী করে, যা গরম এর মধ্যে এখন ঘুম আসবে না। আর সত্যি কথা বলতে মানুষটা বাইরে থাকলে ঘুম আসতেও চায় না গো। এখন একটুখানি এই এদিক ওদিক দেখবো, আমার শালিকগুলো আসবে এখানে, এসে এসে দানা খেয়ে যাচ্ছে, মানে খাবার দিয়েছি খাচ্ছে এখানে এসে, খুব চালাক জানো তো, যেই দেখছে যে আমি ক্যামেরা অন করতে যাচ্ছি অমনি উড়ে পালিয়ে যাচ্ছে। ওদের সঙ্গে একটু কথাবার্তা বলবো, এই করব, আমি নিজের মতো নিজে থাকতে ভালোবাসি, নিজেকে নিয়েই থাকতে খুব ভালোবাসি। তোমরা তো সঙ্গে আছোই, আর আমার বাবা আছে, পুরো আমি যে কথা বলছি না আমার পিঠের ভেতর থেকে সুসু সুসুর করে ঘামগুলো নামছে, বুঝতে পারছি। গলার এইখানটা তো যে কতবার মুছেছি তার ঠিক নেই। কি প্রচণ্ড রোদ ছিল, হঠাৎ করে কেমন মেঘ করে গেল, দেখো চারপাশটা পুরো মেঘে চেয়ে গেল। কি হয়েছে, কাঁদছিস কেন রে, হঠাৎ করে বৃষ্টি আসলে ভালো হয়, মেঘ ডাকছেও, যা গরম, বাপরে। দেখো বৃষ্টি পড়ছিল তো, বৃষ্টিতে আধ ভেজা হয়ে এসে কেমন বসেছে, এইটা ওদের জায়গা, এখানটাতেই ওরা বসে থাকে, দেখো কীরকম বসেছে দুটোতে, আবার নিজেরা কথাও বলছে। এই দিকেরটা যেটা গা চুলকাচ্ছে ও পুরো ভিজে গেছে, কোথায় গেছিলো কে জানে, খাবারের সন্ধানে গেছিলো মনে হয়, একদম ভিজে গেছে। কিরে খাওয়া দাওয়া হয়েছে, দুপুরের খাওয়া দাওয়া করেছিস, দুপুরের খাওয়া দাওয়া, আয় 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 আয়। আজকের মেনুতে আছে ওল দিয়ে তরকারি, ওল আলু, আর এখানে ঝিঙে আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, সঙ্গে আছে ভাত। 2 বাজে, চলো খাওয়াটা স্টার্ট করে দিই।